हेलो बंधुरा डीएफएक्स ग्राफिको चैनले तुम्हारे स्वागत। बंधुरा आज के चले आबा एक फटोशॉप नतून अध्याय निये। तो बंधुरा क्लास शुरू करार आगे तुम्हारे काछे एकटाई रिक्वेस्ट, तुम्हारा किन्तु एर आगे क्लासे भिडियोगुलो भालो करे बुझे निये तारपर ही परवर्ती क्लासे भिडियोर दिके एगोबे। केननो तुम्हारा जदि आगे क्लासे भिडियोगुलो भालो करे बुझे निते पारो ताहले तुम्हारे परवर्ती क्लासे भिडियोगुलो बुझते अनेक सुविधा हबे। तो बंधुरा तुम्हारा जारा ए चैनल सदस्य आछो তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও এই চ্যানেলের সদস্য হয়ে ওঠেনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সদস্য হয়ে যেও, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে প্রেস করে অলে প্রেস করে দিও যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা তোমরা যেই ক্লাসে ভিডিও দেখছো সেই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসম্ভব তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা আজকে ক্লাস শুরু করা যাক। তো বন্ধুরা এর আগে ক্লাসে আমি আলোচনা করেছিলাম স্পট হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল নিয়ে। তো আজকে ক্লাসে আমি আলোচনা করব কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল আর রেড আই টুল নিয়ে। তো কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা নিয়ে আমি পরে বলছি, তার আগে রেড আই টুল সম্বন্ধে বলে নিই। তো রেড আই টুলটা হচ্ছে আমরা যখন কোনো পিকচার কোনো মোবাইল বা ক্যামেরার মাধ্যমে ক্লিক করি অনেক সময় কি হয় মোবাইল বা ক্যামেরা যে ফ্ল্যাশ লাইট এই ফ্ল্যাশ লাইটের এফেক্টের ফলে আমাদের চোখের মণিটা অনেক সময় লাল রঙের হয়ে যায়। তো তোমাদের একটা ছবি দেখাচ্ছি, তো দেখো এইরকমভাবে কিন্তু অনেক সময় ছবি তোলার পরে আমাদের চোখের মণিটা এরকম লাল হয়ে যায়। তো আমরা এটাই কিন্তু খুব সহজেই ঠিক করতে পারি এই রেড আই টুলটার মাধ্যমে। তো দেখো এটা কীভাবে কাজ করে, তো আমাদের এটা কিছুই করতে হয় না, জাস্ট আমাদের চোখের যেই জায়গাটা বা পিকচারের যেই জায়গাটা এরকম লাল রঙের সার্কেল হয়ে গেছে সেইখানে গিয়ে জাস্ট একটা মাউসের লেফট ক্লিক করব। এবার লেফট ক্লিক করলে কিন্তু একটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর তোমরা দেখছো চোখটা ঠিক হয়ে গেল। তো সিমিলারলি আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই দেখো এটাও কিন্তু ঠিক হয়ে গেল। তো তোমরা বুঝতেই পারছো এই টুলসটার মাধ্যমে আমরা কত সহজেই এই রেড স্পটটাকে আমরা রিমুভ করতে পারলাম। তো ফটোশপের পুরোনো ভার্সনে কিন্তু এই টুলসটা ছিল না, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো করতে অনেক কষ্ট করতে হতো। তো এই টুলসটি পরবর্তীকালে ফটোশপে ইন্ট্রোডিউস হওয়ার ফলে আমাদের কিন্তু এইসব কাজগুলো করা খুবই সহজ হয়ে গেছে। তো আমরা জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই এই কঠিন কাজটি খুব সহজেই করতে পারি। তো বন্ধুরা এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট টুলস। এইবার আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল নিয়ে আলোচনা করব। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল নিয়ে আলোচনা করার আগে এরই একটা পার্ট কন্টেন্ট অ্যাওয়ার ফিল, তো সেটা তোমাদের আগে একটু বুঝিয়ে নিই তারপরে আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের দিকে এগোবো। তো দেখো তার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিয়েছি। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করলাম। ড্র করে যদি আমরা এটাকে ফিল করতে চাই, ধরো এখানে ফোরগ্রাউন্ড কালার নিলাম রেড আর ব্যাকগ্রাউন্ড কালার নিলাম ধরো গ্রিন। তো আমরা জানি ফোরগ্রাউন্ড কালার কীভাবে ফিল করতে হয়, আমরা যদি অল্টারের সঙ্গে ব্যাকস্পেস করি তাহলে কিন্তু আমাদের ফোরগ্রাউন্ড কালার ফিল হয়ে যাচ্ছে, আবার যদি কন্ট্রোলের সঙ্গে ব্যাকস্পেস করি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ফিল হয়ে যাচ্ছে। তো তোমরা এই ব্যাপারটা কিন্তু আগে ক্লাসে জেনেছো, কিন্তু আজকে ক্লাসে আমি কন্টেন্ট অ্যাওয়ার ফিল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এর শর্টকাট কি তোমরা আগেই জেনেছো যে ফোরগ্রাউন্ড কালার ফিল করতে গেলে আমাদের অল্টার প্লাস ব্যাকস্পেস প্রেস করতে হয়, এবং ব্যাকগ্রাউন্ড কালার ফিল করতে গেলে আমাদের কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস প্রেস করতে হয়। তো আজকে তোমাদের আমি আরেকটা শর্টকাট কি বলছি, শিফট প্লাস ব্যাকস্পেস। তো শিফট প্লাস ব্যাকস্পেস যদি আমরা প্রেস করি তো তাহলে দেখো এখানে কিন্তু একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। তো চলো আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি নিউ লেয়ারে। তো এখান দিয়ে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এবার রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে আমরা যদি শিফট প্লাস ব্যাকস্পেস প্রেস করি এখানে দেখো আমাদের কিছু কিছু অপশান শো করবে। প্রথমত হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, তো আমরা এখান দিয়েও কালার ফিল করতে পারি, ফোরগ্রাউন্ড কালার ফিল করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ফিল করতে পারি, আবার কালার মানে আমরা ইচ্ছে মতন এখানে কালার চেঞ্জ করেও ফিল করতে পারি। যদি মনে করি আমরা ধরো এই কালারটা ফিল করবো, আমরা ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পরে আমি যেখানে ওকে প্রেস করে দিই তাহলে দেখো এই কালারটা কিন্তু এখানে ফিল হয়ে গেল। তো আমরা কালার ফিল করার বিভিন্ন অপশন আমরা এখান দিয়ে পেয়ে যাব। তো এইবার তোমাদের যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। তো কন্টেন্ট অ্যাওয়ার নিয়ে দেখো সেটা কীভাবে কাজ করে, কন্ট্রোল অল্ট্রাস প্লাস জেড প্রেস করে আমরা আগের অপশনে চলে গেলাম। তো এইবার ধরো আমরা এই ব্রাশ টুল নিয়ে একটা এরকম কিছু ড্র করলাম, ড্র করার পরে আমি যদি শিফট প্লাস ব্যাকস্পেস প্রেস করি তো এবার যদি আমরা এটাকে ফিল করতে চাই
তো তাহলে কিন্তু দেখো যদি আমরা এটাকে ফিল করতে চাই তাহলে কিন্তু পুরো কালারটা কিন্তু এখানে ফিল হয়ে যাবে আগে যে কালার ছিল। যদি আমি ওকে প্রেস করি, ওকে প্রেস করলে কিন্তু দেখো পুরো পেজে কিন্তু ফিল হয়ে গেলো। কেন পুরো পেজে ফিল হলো? যেহেতু আমরা কোনো সিলেকশান করিনি। তো যদি আমরা এবার শিফট প্লাস ব্যাকস্পেস করে এখানে যে প্রিজার্ভ ট্রান্সপারেন্সি বলে যে অপশানটা আছে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি ওকে প্রেস করি এর যে কালারটা সে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে শিফট প্লাস ব্যাকস্পেসের যে ফিলের অপশানগুলো তোমাদের আমি বললাম, এখানে কিন্তু বিভিন্ন মোড তোমরা পেয়ে যাবে। এখানে নর্মাল আছে, এখানে তুমি ক্লিক করলে বিভিন্ন টাইপের মোড এখানে পেয়ে যাবে। তো আমরা এগুলো চেঞ্জ করে করে কিন্তু বিভিন্ন টাইপের কালার আমরা এখান থেকে এফেক্ট আনতে পারি। তো এগুলো আমরা পরে যখন অ্যাডভান্স ক্লাস নিয়ে আলোচনা করবো তখন এগুলো সব বুঝবো। তো এখানে অপাসিটিও আছে, অপাসিটি আমরা কম বেশি করে এটাকে হালকা বা ডিপ করতে পারি। তো এখানে দেখা একটা অপশান দেখতে পাচ্ছি কন্টেন্ট অ্যাওয়ার। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, কন্টেন্ট অ্যাওয়ার বা কন্টেন্ট অ্যাওয়ার ফিল। তো এটা দেখা কীভাবে কাজ করে, তো এর জন্য আমরা একটা পিকচার ওপেন করে নিচ্ছি। কন্ট্রোল প্লাস জে প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার আমরা ক্রিয়েট করলাম। তো কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা কীভাবে কাজ করে দেখো। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে যে ফিগারটা আছে এই ফিগারটা যদি আমরা সিলেক্ট করে নিই, মানে একদম এর যে বর্ডার এরিয়া আছে বর্ডার এরিয়া থেকে একটুখানি ছেড়ে জাস্ট ফিগারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি শিফট প্লাস ব্যাকস্পেস করি তো দেখো আগে সেই ফিলের অপশানটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে ট্রান্সপারেন্সিটা 100% করে দিই। দেখো এখানে একটা কন্টেন্ট অ্যাওয়ার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেখানে কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যা যা আছে তাই থাক, আমরা কিছু চেঞ্জ করছি না। যদি ওকে প্রেস করি তাহলে কী হচ্ছে, তো এই ফিগারটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল। তো এটাই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। আশা করি তোমরা বুঝতে পারলে কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা কীভাবে কাজ করে। তো এবার চলে আসি আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সম্বন্ধে। আমরা একটু আবার আগের জায়গায় ফিরে যাই, কন্ট্রোল অল্টার প্লাস জি প্রেস করে। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কীভাবে কাজ করে দেখো। তো আমরা চাইছি এই ফিগারটা এখান থেকে উঠিয়ে দিতে। তো এর জন্য সিম্পল, আমাদের এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা সিলেক্ট করে এই ফিগারটা যে বর্ডার এরিয়াটা আছে সেই বর্ডার এরিয়া থেকে একটুখানি সরে গিয়ে সিলেকশানটা আমাদের করতে হবে। মাউসের লেফট বাটন ক্লিক করে হোল্ড করে যদি আমরা এমনভাবে সিলেকশানটা করতে থাকি, করতে করতে আমরা এগোলাম, সিলেকশানটা হয়ে গেল। এবার আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে যদি এটাকে একটু সাইড করে নিয়ে এসে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে একটা পলিসিংয়ের কাজ হবে। তারপরে দেখো এই ফিগারটা কিন্তু এখানে ভ্যানিশ হয়ে গেলো। এবং আমরা যদি চাই যে এইটাও এই ফিগারটা এখানে ভ্যানিশ করতে তাহলে জাস্ট কী করতে হবে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। ডিলিট প্রেস করলে কিন্তু ওই ফিগারটা ভ্যানিশ হয়ে গেলো। এবার সিলেকশানটাকে আমাদের কন্ট্রোল প্লাস ডি করে সিলেকশানটাকে এখান থেকে উঠিয়ে দিলাম। তো এইবার উপরে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি প্রপার্টি বারে, ট্রান্সফর্ম অন ড্রপ। যদি এই অপশনটা ক্লিক করা থাকে তাহলে কী হয় দেখো। ধরো আমরা চাইছি এই ফিগারটাকে এইখানে নিয়ে এসে রাখতে। তো যখনই আমরা এই ফিগারটাকে এখানে এসে রাখবো, দেখো ফিগার যখন সামনে থাকে তখন কিন্তু ফিগারটার সাইজ বড় হয় এবং ফিগার যত দূরে থাকবে তখন কিন্তু তার সাইজটা ছোট হয়। তো আমরা এটাকে সিলেকশন করে নিলাম, একটা রাফলি সিলেকশন করছি এখান থেকে। সিলেকশন করার পর আমরা ফিগারটাকে এইখানে নিয়ে এসে ছাড়ছি। এবার ফিগারটা যদি আমরা এখান থেকে নিয়ে ছাড়ি, ছাড়ার পর কী হবে দেখো, একটা ট্রান্সফর্ম কিন্তু এরিয়া ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কেন ক্রিয়েট হয়েছে, যেহেতু আমরা ওপরে প্রপার্টি বারে ট্রান্সফর্ম অন ড্রপ এই অপশানটাকে আমরা ক্লিক করে রেখেছিলাম। তো এবার কিন্তু আমরা সহজেই এই ফিগারটাকে ছোটো বড়ো করতে পারবো, ইচ্ছা অনুযায়ী ছোটো বড়ো করে। কিন্তু আমরা যদি এটাকে এরম জায়গায় রেখে দিই, এরম জায়গায় রেখে দিই, রেখে দেওয়ার পর যদি এন্টার প্রেস করি তাহলে দেখো এই ফিগারটা কিন্তু এখান দিয়ে সরে গেলো আর এই ফিগারটা ওখানে রয়ে গেলো। তো ফিগারটা তাহলে দূরে চলে গেলো, দূরে চলে গেলে কী হবে, ফিগারটা ছোটো হয়ে গেলো। তো আমরা কিন্তু এই টুলসটা যদি অন থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারি, ট্রান্সফর্ম অন ড্রপ। যদি এই অপশনটা আমাদের ক্লিক করা না থাকে তাহলে কিন্তু সিলেকশন হওয়ার পরে যদি আমরা ডাইরেক্ট এটাকে সরাতে যাই তাহলে কিন্তু ডাইরেক্ট এই কিন্তু ফিগারটাকে রিমুভ করে দেবে, তোমাকে কোনো রকম অপশন দেবে না যে এটাকে ছোটো বড়ো করার জন্য। তো তোমার একটু খেয়াল রাখবে তোমার যেখানে ফিগার ছোটো বা বড়ো করতে হবে তখন যেন এই ট্রান্সফর্ম টুলটা অন করা থাকে। আমরা যদি ট্রান্সফর্ম অন ড্রপটাকে উঠিয়ে দিই, তো এখানে যে ফিগারটা ছিল এই ফিগারের প্রতিচ্ছবি কিন্তু এখানে রয়ে গেছে। তো এটাকে আমরা যদি সরাতে চাই তাহলে আমরা কী করবো, একইভাবে কিন্তু এটাকে আমরা সিলেকশন করে নেবো, একটা রাফলি সিলেকশন করে নিলাম। রাফলি সিলেকশন করে যদি আমরা এখান থেকে সরিয়ে যদি এখানে ছেড়ে দিই, তো ছেড়ে দেওয়ার পর কিন্তু এখানে ট্রান্সফর্মের কোনো অপশান দেবে না, ডাইরেক্ট কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। তো দেখো কীভাবে হয়। তো এবার যদি আমরা এটাকে ছেড়ে দিই তো দেখো ডাইরেক্ট কিন্তু এখানে রিমুভ হয়ে গেলো। আর এটা কিন্তু সিমিলারলি কোনো অপশান তোমার দিল না, কেন দিল না, যেহেতু উপরে আমাদের ট্রান্সফর্ম অন ড্রপ এই অপশানটা আমাদের অন করা নেই।
তো আমরা এবার এটাকে ডিলিট করবো। আমরা জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট বাটন প্রেস করলে কিন্তু এই ফিগারটা ডিলিট হয়ে গেল। আর কন্ট্রোল প্লাস ডি করে আমরা সিলেকশনটাকে ডিসিলেক্ট করলাম। তো আমরা কিন্তু এইভাবে খুব সহজেই যে কোনো ফিগারকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি, বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে সেটাকে ছোটো বড়ো করতে পারি এই টুলসের মাধ্যমে। তো বন্ধুরা, এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটা কিন্তু অ্যাকচুয়ালি কন্টেন্ট অ্যাওয়ার ফিলও করছে এবং কন্টেন্ট অ্যাওয়ার মুভও করছে। তো একসঙ্গে কিন্তু দুটো কাজ এ করছে। তো বন্ধুরা, আরেকটা কথা, তোমরা যখন এরম ধরনের কাজ করবে তখন উপরে প্রপার্টি বারে কিন্তু স্যাম্পেল অল লেয়ার এই অপশানটা কিন্তু ক্লিক করে রাখবে। তো এই অপশানটা ক্লিক করে রাখলে কী হবে, তোমার যে লেয়ারেই কাজ করো না কেন, যে কোনো চেঞ্জেস তোমরা সহজেই করতে পারবে। তো বন্ধুরা, আমরা আগের অপশানে ফিরে যাই, কন্ট্রোল অল্টার প্লাস জেড প্রেস করে। তো এখানে দেখো বন্ধুরা, প্রপার্টি বারে একটা অপশান আছে মোড বলে। তো আমাদের এখানে মুভে ক্লিক করা ছিল, তো আমি যদি এবার এক্সটেন্ডে ক্লিক করে রাখি তাহলে কী হয় দেখো। এক্সটেন্ড মানে হচ্ছে আমরা কোনো জিনিসে কপি করতে পারবো। তো জাস্ট আমি যদি এই ফিগারটাকে জাস্ট সিলেকশান করে নিই, সিলেকশান করে যদি একটু এদিকে সরাই, তাহলে দেখো কিন্তু এটা কপি এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এই এক্সটেন্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন ফিগারের কপি আমরা করতে পারবো। তো আমরা আগে যা মুভের অপশান ছিল সেই মুভের অপশানে রেখে দিলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসে রেড আই টুল এবং কন্টেন্ট অ্যাওয়ার মুভ বা কন্টেন্ট অ্যাওয়ার ফিল সম্বন্ধে বুঝতে পেরেছ। তো বন্ধুরা, তোমাদের যা যা শেখাচ্ছি সেগুলো যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এই কাজগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাসে এইটুকুই। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য বাই।